তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হতে চলেছে থার্মাল প্রিন্টারের ওপর, যেটা স্পাইস মানি থেকে প্রোভাইড করা হয়। তো এই হচ্ছে থার্মাল প্রিন্টার, যেটা আপনার ফোনে ব্লুটুথ দিয়ে কানেক্ট হয়ে যাবে এবং ইজিলি আপনার ফোন থেকে আপনি APS বা আদার্স ট্রানজ্যাকশনের রিসিপ্ট কপি খুবই সহজেই বের করে আপনার কাস্টমারকে দিতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই প্রিন্টারটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বর্তমানে এই যে প্রিন্টার রয়েছে স্পাইস মানি থেকে যেটা প্রোভাইড করা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে কম দামের মধ্যে বেস্ট প্রিন্টার। কেন বেস্ট প্রিন্টার, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই প্রিন্টারটা নেবেন নাকি অন্য প্রিন্টার নেবেন। ওকে, তো দেখুন প্রথমে আপনাকে আমি দেখিয়ে দিই প্রিন্টারের সঙ্গে আপনি কি কি পাচ্ছেন এখানে। ওকে, সো দেখুন প্রথমে পেয়ে যাবেন একটা আপনার এরকম চার্জার। ওকে, এই দেখুন চার্জার, সিম্পল একটা চার্জার, এটা হচ্ছে ব্লু ডটের চার্জার, দেখতে পাচ্ছেন ব্লু প্রিন্ট। ওকে, আর পাচ্ছেন কি, পাচ্ছেন একটা এরকম আপনি ব্যাটারি, যেটাকে আমরা বলছি ব্যাটারিটা খোলা যায়, রিমুভেবল ব্যাটারি রয়েছে, এই দেখুন, এই দেখুন, এই পাচ্ছেন একটা ব্যাটারি। ওকে, আর কি পাচ্ছেন, আর পাচ্ছেন এই দেখুন মেন যে প্রিন্টার রয়েছে আমাদের, এটাও খুলে দেখাচ্ছি আপনাকে, এই দেখুন এই হচ্ছে মেন আমাদের প্রিন্টার। তো বন্ধুরা, প্রিন্টার আপনারা দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর, স্পাইস মানির এখানে লোগো রয়েছে, ডিজাইন করা রয়েছে, এদিকে সিরিয়াল নাম্বার রয়েছে এবং এদিকে নিচে ব্যাটারির কম্পার্টমেন্ট রয়েছে। তো চলুন আমি আগে ব্যাটারিটা আপনাদেরকে লাগিয়ে দিই, লাগিয়ে দেখাচ্ছি, এরকম লাগিয়ে জাস্ট একটা ক্লিক শব্দ হবে, ব্যাস লেগে গেল ব্যাটারি। এবার দেখুন এইদিকে দুটো আমাদের অপশন রয়েছে অন অফের, তো এখানে আপনি অন করবেন, অন করলে চলে আসবে আপনার এখানে লাইট, মানে হয়ে গেল আপনার অন। এবার আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন, ফর এক্সাম্পল যদি আপনি মোড বটন, এখানে একটা মোড বটন রয়েছে, আপনি যদি একবার প্রেস করেন তো এখান থেকে একটু করে পেপার বেরোবে, দেখুন একবার, আপনি যদি চেপে ধরেন তাহলে কি হবে দেখুন, অটোমেটিকলি এর কিছু ডিটেলস বেরিয়ে যাবে, এই দেখুন এখানে কিছু ইনফরমেশন রয়েছে, এর এই প্রিন্টারের ব্যাটারির কতটুক চার্জ রয়েছে সব কিছু। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল প্রিন্টার। এবার আপনি কাস্টমারকে ইজিলি প্রিন্ট করে দিতে পারবেন সব কিছু, রিসিপ্ট কপি। তো যাই হোক, এবার হচ্ছে প্রশ্ন যে আপনি এই প্রিন্টার কেন নেবেন। ঠিক আছে, তো মার্কেটে তো অনেক রকমের প্রিন্টার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, তো আপনি এই প্রিন্টারটা কেন নেবেন, তো এটাই আপনাকে আমি ক্লিয়ার করছি। দেখুন সবার প্রথম কারণ এই প্রিন্টারটা নেওয়ার যে রেট, আপনি এই প্রিন্টার আমাদের কাছে মাত্র 2800 টাকাতে পেয়ে যাবেন, মাত্র 2800, আলাদা করে কোনো রকমের ডেলিভারি চার্জ আমরা নেব না, 2800 টাকা পেমেন্ট করবেন, আপনার কাছে এই প্রিন্টার বাড়িতে পৌঁছে যাবে। ওকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই প্রিন্টারটা স্পাইস মানির প্রিন্টার এবং স্পাইস মানি থেকে এক বছরকার ওয়ারেন্টির সাথে আসে, এক বছরের মধ্যে যদি কোনো রকমের প্রবলেম হয় তো আপনারা এটা স্পাইস মানি কোম্পানিতে পাঠাতে পারবেন এবং জাস্ট 15 দিনের মধ্যে তারা আপনাকে এই প্রিন্টারটা, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি তারা রিপ্লেস করে নতুন আর একটা প্রিন্টার পাঠিয়ে দেয়। ঠিক আছে, জাস্ট 15 দিন, তার বেশি কিন্তু সময় লাগে না, তার আগেও হয়ে যেতে পারে, সেকেন্ড কারণ হলো। ওকে, এবং থার্ড কারণ হচ্ছে এই প্রিন্টারটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, আপনারা একবার চার্জ করে অনেকক্ষণ পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবার মার্কেটে অন্যান্য যে সমস্ত প্রিন্টার রয়েছে আপনারা পেয়ে যাবেন, যেগুলো এর থেকে দামটাও বেশি এবং কাজ তো হয় সেই একই, কাজ তো প্রিন্ট করা, ঠিক আছে, প্রিন্ট কোয়ালিটি একই, বাট প্রিন্টারের দাম অনেকটাই বেশি। এবং মেন যেটা প্রবলেম হচ্ছে, আপনারা যদি স্পাইস মানি বাদে অন্য কোনো কোম্পানির আপনারা এই থার্মাল প্রিন্টার কেনেন, তো আপনাকে যে মেন প্রবলেমে পড়তে হবে, যদি আপনার প্রিন্টারটা কখনো খারাপ হয় তো আপনি সাপোর্টের কথা তো ভুলেই যান, যদি আপনাকে বলে এক বছরকার ওয়ারেন্টি রয়েছে তো তারা ওয়ারেন্টি দেবে, দেবে না বলছি না দেবে, কিন্তু আপনার সেই ওয়ারেন্টিটা ক্লেম করতে না 6 মাস পর্যন্ত সময় লেগে যাবে, তাহলে আপনি কেন নেবেন অন্য কোম্পানির প্রিন্টার, তাই না? তো আপনি এখন নিজে ডিসাইড করতে পারবেন যে আপনি কম দামের মধ্যে এরকম একটা ভালো প্রিন্টার, ভালো সার্ভিস দেওয়া প্রিন্টার নেবেন নাকি বেশি দাম দিয়ে কম সার্ভিসওয়ালা প্রিন্টার নেবেন, কোনটা নেবেন। তো অবশ্যই আপনারা স্পাইস মানি নেবেন, কারণ স্পাইস মানি সবাই চেনেন, ভালো একটা পোর্টাল, ভালো ব্র্যান্ড, ভালো কোম্পানি, তো এখানে কিন্তু আপনার সাথে কোনো রকমের চিট হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এবং প্রিন্টিং কোয়ালিটি ভীষণই ভালো আপনার। বন্ধুরা, এবার আপনি দেখেন, আপনাকে আমি এই প্রিন্টার থেকে প্রিন্ট করে দেখাচ্ছি কি দ্রুত এখান থেকে প্রিন্ট হয়। দেখুন আপনি, আমি একটা এখানে ব্যালেন্স ইনকোয়ারি করেছি, এটা রিসিপ্ট কপি কাস্টমারকে দেব, তো সিম্পলি এখান থেকে আমি প্রিন্টে ক্লিক করব এবং প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন প্রিন্ট এখানে বেরিয়ে যাবে, সরি, এই দেখুন প্রিন্টে মারলাম, ইনস্ট্যান্ট বেরিয়ে গেল এবং এর কোয়ালিটি বন্ধুরা ভীষণই সুন্দর।
আপনারা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো স্ক্রিনশট, তো বুঝতেই পারছেন এই প্রিন্টার থেকে আপনি যত খুশি প্রিন্ট করুন কোনো ইস্যু ছাড়াই কিন্তু এখান থেকে আপনারা প্রিন্ট দিতে পারবেন কাস্টমারকে, ঠিক আছে? তো প্রিন্টিং কোয়ালিটি ভালো, দাম কম, এর কাস্টমার সাপোর্ট ভালো, তাহলে আপনারা কেন অন্য প্রিন্টারের দিকে যাবেন বন্ধুরা, এটাই আমার কাছে প্রশ্ন, ঠিক আছে? এবং এই প্রিন্টার আমরা প্রচুর সেল করেছি, খারাপ অনেক কম পেয়েছি বন্ধুরা, যে এরকম আমার প্রিন্টার চলেনি, খুবই কম খুবই কম, কারণ প্রিন্টারের সার্ভিস অনেক ভালো। তো যারা এই প্রিন্টার নিতে চাও ফটাফট আমাদের সাথে যোগাযোগ করে নাও, মাত্র 2800 টাকাতে তোমরা এই প্রিন্টার পেয়ে যাবে।